मोंगा कोंगा तुम्हें कौन ले अमी ये शेची ना देखे तुम्हें बोई पड़े जाच्छो ओइटा अच्छोले बाहरे बृष्टि आसछे জানলাগুলো লক করে নি হাওয়ায় ধাক্কা খাচ্ছে কোনো দিকে খেয়াল নেই তোমার নিজের ভাবনাতেই শুধু ডুবে আছো নন্দিনীর উপর কি করে প্রতিশোধ নেবে এই কথা ভাবছো তাই তোমার কোনো দিকে মন নেই অনেক হয়েছে গঙ্গা গঙ্গা আমিও তোমাকে হারাতে চাই না কিন্তু এই প্রতিশোধ নেবার কথা তুমি এবার মাথা থেকে বের করো চলো এখান থেকে চলে যাই আমরা আমাকে ক্ষমা করে দাও নন্দিনীকে না মারা পর্যন্ত আমি কোথাও যাব না এই তুমি কেন এখনো অবুঝের মতো কথা বলছো তুমি নন্দিনীর কোনো ক্ষতি করতে পারবে না নন্দিনীকে মারার জন্য কোনো রাস্তা আছে কিনা সেটাই খোঁজার জন্য এই বইটা নিয়ে এই বইতে কোনো মন্ত্র আছে কিনা সেটাই দেখছিলাম তুমি একটু মাথা ঠান্ডা করো প্লিজ একটা রাস্তা আমি ঠিক খুঁজে বার করব এই বইটা পড়ে তোমার মাথা আরো খারাপ হয়ে গেছে আরে হে ভগবান আমি এত করে বলছি তাও তোমার কানে যাচ্ছে না এই সব কিছুর কারণ বাবার অস্থি তাই তো দাঁড়াও শোনো যেও না ছাড়ো গঙ্গা আমার কথাটা বোঝার চেষ্টা করো ছাড়ো গঙ্গা শোনো এই অস্থির জন্যই যখন এত কিছু ঘটছে তখন এটা রাখবই না এটাকে আমি এক্ষুনি নিয়ে যেও না জলে ভাসিয়ে আসবো শোনো আমার কথাটা একবার শোনো শোনো যেও না ড্রাইভার ড্রাইভার শোনো ড্রাইভার আবার কোথায় গেল ড্রাইভার কোথায় গিয়ে মরেছে কে জানে ড্রাইভার আমার কথাটা শোনো যেও না কে যেও না এটা আমাকে একটু বিশ্বাস করো আমার কথা শোনো ছেড়ে দাও ছাড়ো এটা গঙ্গা ছাড়ো শোনো দিয়ে দাও আমাকে এটা ছাড়ো গঙ্গা বলছি আমি ছেড়ে দাও আরে আমার কথা শোনো গঙ্গা ছেড়ে দাও না আমি কিছু দেই ছাড়ো গঙ্গা না দেব না নন্দিনীকে মারার আগে ওকে আমি দেব না কিছু দেই দেব না গঙ্গা আমার কথাটা শোনো তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও এটা প্লিজ আমার ছাড়ো বলছি গঙ্গা প্লিজ ছাড়ো দিয়ে দাও আমাকে অস্থি বৃষ্টির জলে পড়েছে বলে কাউকে মন খারাপ করতে হবে না সত্যি কথা বলতে এটা রাজশেখরের অস্থিই নয় আমি রাজশেখরের অস্থি সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছি আর তা দিয়ে আমি নন্দিনীকে নাশ করার উপায় জেনে এসেছি আমি শপথ করেছি জেনেও আপনি কি করে করলেন এটা কি ঠিক করলেন বলুন আমি কি আপনার বিরুদ্ধে কিছু করেছি তাও আপনি কেন আমাকে এই কষ্টটা দিলেন সব তোমার ভালোর জন্যই করছি তুমি পূর্ণিমার আগে নন্দিনীকে শেষ করবে বলে শপথ নিয়েছো তাই না তোমার সেই শপথ আমি পূর্ণ করব এই পূর্ণিমার রাতেই নন্দিনীকে আমি শেষ করব
সেটা করা কি সম্ভব? সম্ভব। এই পূর্ণিমার রাতেই নন্দিনীকে আমি শেষ করব। সেটা করা কি সম্ভব? সম্ভব। এখনো পর্যন্ত ওকে শেষ করার জন্য সব চেষ্টা করেছি, কিন্তু কিছুই কাজে দেয়নি। আমি ঠিক করেছি, এবারে আর আমি কিছু বলবো না। নন্দিনীকে এবারে আমি শেষ করেই ছাড়ব। তোমার চোখের সামনেই ওর বিনাশ হবে, এটাই আমার শেষ কথা। নন্দিনী, তুমি যে এত তাড়াতাড়ি আমাকে বিশ্বাস করেছো আমি খুব খুশি হয়েছি। চলো যাওয়া যাক। আমি তোকে ভরসা করে তোর সাথে যাচ্ছি বলে খুশি হচ্ছিস? কিন্তু আমি তোকে একটুও ভরসা করি না। তুই যাই ষড়যন্ত্র কর না কেন, আমি আজ তোর থেকে কালচক্রটা নিয়েই ছাড়ব। নন্দিনী, কি হলো? চলো যাওয়া যাক। কালচক্রটা তোর হাতে তুলে দেব বলে তুই আমার সঙ্গে এসেছিস, তাই না? কালচক্রের লোভে এসেছিস তুই। এই সুযোগে তোর বোন কে সেটা আমি জেনে তোকে নিজের বশে রাখবো। এই কারণেই তোকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। আমাকে ভরসা করে খুব বড় ভুল করেছিস। প্রায় এসে গেছে। এটা কোথায়? জঙ্গলে তো অনেক দূর চলে এলাম, আর কত দূর যেতে হবে? এই তো এসে গেছি, আর একটুখানি যেতে হবে। ওই যে দূরে গাছটা দেখছো, ওই গাছের পাশে কালচক্র রাখা আছে। চলো যাওয়া যাক। নন্দিনীকে কত করে বোঝালাম ও কেন মাধবীর ভরসায় যাচ্ছে। ও একজন ষড়যন্ত্রকারী, নন্দিনীর সাথে কি করবে সেটা ভাবতেই পারছি না। হে ভগবান, তুমি নন্দিনীর সাথে থেকে ওকে সবসময় বাঁচিও প্রভু। মাধবী, আপনি কালচক্রটা আনুন, আমি দেখছি মায়াশক্তি আসছে কিনা। হ্যাঁ, এক্ষুনি বার করছি। ওম নমঃ শিবায়। যাও নন্দিনী, ভেতরে যাও, কালচক্র ওখানেই রাখা আছে, যাও গিয়ে নিয়ে নাও। Ha 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 ha
কাল চক্র নেওয়ার জন্য আমি নিজের জীবন বাজি রেখেছি। এত সহজে সেটা আমি তোকে দিয়ে দেবো ভেবেছিস? হ্যাঁ, তোকে যদি আমি আমার হাতের মুঠোয় রাখি তাহলে একটা খুব জরুরি বিষয় আমি জানতে পারবো, সেই জন্য তোকে আজকে এখানে নিয়ে এসেছি। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তোকে এদের সঙ্গেই ভেতরে থাকতে হবে। তুই এখানেই থাক, আমি আমার কাজ শেষ করে আসি। এই বেজিগুলো মন্ত্রপুত বেজি, আমি এদের সাথে কিছুই করতে পারছি না। হে ভগবান, এখন আমি কি করে বেরোবো এখান থেকে? আমাকে এই বেজির জালে ফাঁসে ওই মাধবী কোথায় চলে গেল? হে মাধবী, তুই একা এসেছিস কেন? নন্দিনী কোথায়? তুই ওকে নিয়ে যাওয়ার সময় আমার সন্দেহ হচ্ছিল, নন্দিনীকে নিয়ে কি করেছিস? নন্দিনী কোথায়? ওই মাধবী কিছু করার আগে আমাকে ওকে আটকাতে হবে, আগে এখান থেকে বেরোতে হবে। বল আমাকে, নন্দিনী কোথায়? ওর সঙ্গে কি করেছিস? তুই তো বলেছিলি যে আমি নাকি ষড়যন্ত্র করবো, আর সেই ষড়যন্ত্রের জালে নন্দিনী এখন ফেঁসে গেছে। নন্দিনীর যদি কিছু হয়ে যায় তোকে আমি ছাড়বো না কিন্তু। মন্ত্রপুত বীজগুলোকে মন্ত্রের সাহায্যেই হারাতে হবে। Yeah.
তুই এখানে দাঁড়িয়ে আছিস, কিন্তু তুই আমার চোখে ধরা পড়ে গেছিস। তুই নন্দিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারিস, কিন্তু আমার চোখে ধরা পড়ে গেলে কোথাও পালাতে পারবি না। তুই যে এখানে আসবি সেটা আমি আগে থেকেই জানতাম, তোর জন্য আমি তৈরি হয়েই দাঁড়িয়ে আছি। আজকে তোর আসল পরিচয় আমি যে কোনো উপায়ে জেনেই ছাড়ব। আমি জানি যে তোর নাম পুরুষোত্তম, মায়াবী বিদ্যার প্রয়োগ করে রহস্যময়ভাবে থাকিস তুই, সব কিছু আমি জানি। আমার সামনে এই বিদ্যার প্রয়োগ না করে তোর নিজের রূপটা দেখা আমাকে, তুই দেখা। অত সহজে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর আসল রূপ দেখানো ছাড়া
তোর কাছে আর কোনো রাস্তা নেই। তোর আসল রূপটা আমি না দেখা পর্যন্ত আমি ছাড়বো না তোকে। তুই এতই ভীতু যে তুই নিজের রূপ না দেখিয়ে মায়াবী রূপ ধারণ করে আছিস। মান্ত্রিক পরম্পরায় এটা খুব অপমানের। তুই যদি মন্ত্রবিদ্যাকে সম্মান করে থাকিস তাহলে তুই আসল রূপ ধারণ করে আমার সামনে এসে দাঁড়া। মায়াবী শক্তি আমাকে তো গাছের শিকড় দিয়ে একেবারে বেঁধে ফেলেছে। এবার এখান থেকে আমি কি করে বেরোবো? আমাকে নন্দিনীকে যেভাবেই হোক এটা জানাতে হবে। অমলনাথ যে রুদ্রাক্ষগুলো দিয়েছিলেন সেগুলো নিয়ে যে আমি এখানে ফেঁসে আছি সেটা নন্দিনীকে জানাতে হবে। কমলনাথের আত্মা কিছু একটা বলার চেষ্টা করছে। রুদ্রাক্ষগুলো জঙ্গল দেখাচ্ছে, আমাকে জঙ্গলে যেতে হবে এক্ষুনি। আমিও তোমার সাথে যাব নন্দিনী। না, এমনিতেই গঙ্গার কথায় আপনার মন খারাপ হয়েছে, আপনি এখানেই থাকুন, আমি একাই দেখে আসছি। কমলনাথের আত্মা যে জায়গাটা দেখাচ্ছিল এটাই তো সেটা। কি থাকতে পারে এখানে? রুদ্রাক্ষগুলো আমাকে এই জায়গাটাই কেন দেখালো?
গাছের তলায় থাকার সময় একটা অদ্ভুত রকম অনুভূতি হচ্ছিল। কেন এরকম হলো? ওই গাছের গুঁড়িটা অদ্ভুত রকমের ছিল, ওর মধ্যেই কোনো রহস্য আছে। এইখানেই তো দেখেছিলাম। শক্তিকে আমি পরে দেখে নেব, আগে ভৈরবীকে বাঁচাতে হবে। তুই আমায় বাঁচালি নন্দিনী, তুই যদি ঠিক সময় না আসতিস আমি মরেই যেতাম এখানে। তুমি এখানে আটকে গেলে কি করে? ওই মায়া শক্তি আমাকে এখানে বেঁধে ফেললো। ওই মায়া শক্তি কে কিছু জানতে পারলে? মায়া শক্তি আসলে যে কে সেটা জানার আগেই ওই মায়া শক্তি আমাকে ওই গাছের গোড়ায় বেঁধে ফেলে ও পালিয়ে গেল। চিন্তা করিস না, মায়া শক্তি হয়ে ঘুরে বেড়ানো পুরুষোত্তম হয়তো বেঁচে পালিয়ে গেছে, কিন্তু আমরা ওই মায়া শক্তির খুব কাছাকাছি চলে এসেছি। আমরা দুজন মিলে ওই পুরুষোত্তমকে সেটা নিশ্চয়ই খুঁজে বার করতে পারবো। তুই একদম চিন্তা করিস না নন্দিনী। ঠিক আছে, চলো ফেরা যাক। আঙ্কেল, রঙ্গনায়কি মায়ের বাড়িটা কোথায় জানেন? ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি তো বললেন এইদিকেই। আপনারা কি জানেন আঙ্কেল? আপনারা যখন কোনো কিছুই বলছেন না, মনে হয় আপনারা কিছু জানেন না। আমি অন্য কাউকে জিজ্ঞাসা করে নিচ্ছি। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও খুব বড় লোক বাড়ির মেয়ে। এই মেয়েটাকে যদি আমরা কিডন্যাপ করি আর তারপর ওর বাড়িতে খবর দিলে আমরা অনেক টাকা আদায় করতে পারবো। আমিও তো সেটাই ভাবছিলাম, তুই আমার মনের কথাটাই বলে দিলি। চল বাচ্চাটাকে তুলে নেওয়া যাক। চল। রঙ্গনায়কি মায়ের সাথে দেখা করাটা খুব জরুরি। আপনি ওনাকে চেনেন না বলেই মনে হচ্ছে। আরে আমরা চিনি ওনাকে, তুমি তো বাচ্চা মেয়ে, তুমি একা যাচ্ছ বলে তোমাকে আমরা ডাকলাম। আমি তোমাকে রঙ্গনায়কি মায়ের কাছে নিয়ে যাব, চলো আমাদের সাথে। চলো চলো, এসো এসো, চলো এইদিকে। তুমি এইদিকে চলো, এখান থেকে খুব বেশি দূর নয়, এই একটু গেলেই ওনার বাড়ি, আর একটুখানি লাগবে হেঁটে যেতে। তুমি বরং এই গাড়িতে উঠে বসো। আপনি গাড়িতে উঠতে বলছেন কেন? ওনার বাড়িটা কোথায় বলুন, আমি ঠিক চলে যাব। আমরা গাড়ি করে গেলে তাহলে আর হাঁটতে হবে, হেঁটে যেতে অনেকটা সময় লাগবে, তাই গাড়িতে উঠতে বলছি, চলো ওঠো। আমি যখন আগে ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম তখন তো উনি বললেন রঙ্গনায়কি মায়ের বাড়িটা খুব কাছেই। এদের নিশ্চয়ই বাজে মতলব আছে, এদের সাথে যাওয়াটা ঠিক হবে না। এত কি ভাবছো, গাড়িতে উঠো। না আঙ্কেল, আমি চলে যাচ্ছি, আপনারা যান। তুমি আমার কথা শোনো, গাড়িতে উঠে বসো। হাত ছাড়ুন আঙ্কেল। দাও বলছি, দাও বলছি,
এইটাই হলো ওই স্বামীজির থাকার জায়গা। কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। আরে আরে, স্বামীজি সব সময় একাই এখানে থাকেন। শিবের অনুমতি না হলে উনি কারোর সঙ্গে দেখা করেন না। উনি যে আমাদের সঙ্গে দেখা করবেন সেইটাই আমাদের বড় ভাগ্য। তুমি যখন ওনাকে দেখবে তখনই বুঝতে পারবে। চলো। আপনারা যেতে পারেন। চলো আসুন। গঙ্গা, ওই শেষ ঘরটায় স্বামীজি ভক্তদের সঙ্গে দেখা করে। তুমি ওখানে যাও, ওনার প্রধান শিষ্যদের খবর দিই যে আমরা এখানে অপেক্ষা করছি। ঠিক আছে, যাও। বলুন দাদা। এক্ষুনি সিরিঞ্জ বার করেছিস? অন্ধকার জায়গা দেখে বার করতে বলেছিলাম না? ইনজেকশন তো রেডি আছে, দেখুন ওষুধ এখনো ভরে রেখেছি। আরে বাবা, ওটা ওষুধ না রে, ওটা সাপের বিষ। এই বিষটা গঙ্গার শরীরের মধ্যে গেলে সাপের কামড়ে মারা গেছে বলে সবাই বিশ্বাস করবে, সেই জন্য কোনো একটা স্বামীজির নাম করে এখানে এনেছি। দেখো, আমাদের প্ল্যান মাফিক যেন সব কাজ শেষ হয়। বলে যখন দিয়েছো কিভাবে সবকিছু শেষ করি সেটা শুধু দেখতে থাকুন। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। স্বামীজি যে নেই এই ব্যাপারটাও জানার আগে ভেতরে সাপ আছে বলে চিৎকার করো। দাদা, এই ধরনের নাটক করতে আমরা খুবই ওস্তাদ, আমাদের খেলাটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। দেখবো দেখবো। এই চলে আয়। কি হয়েছে মা? ওই গুন্ডাগুলো আমাকে তাড়া করেছে। এই কে রে তোরা? এই বাচ্চাটা আমাদেরই পরিচিত। বেশি চালাকি করিস না, লজ্জা করে না তোদের? একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করতে চাইছিস? এরকম কাজ করার থেকে তোরা তো রাস্তায় রাস্তায় ভিক্ষা চেয়ে খেতে পারিস, ভিখারি কোথাকার। চল ভাগ এখান থেকে। আচ্ছা মা, তোমার কিছু হয়নি তো? আমার কিচ্ছু হয়নি। আমার মনে হচ্ছে কোথাও তোমায় দেখেছি। আমাকে ওই মহলেই দেখে থাকবেন। হ্যাঁ, এবার আমার মনে পড়েছে। কিন্তু বাড়ির বাইরে তুমি একা একা কেন ঘুরছো? আমি রঙ্গনায়কি মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। রাস্তায় এরা আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য তাড়া করেছিল।
ভাগ্যিস আমরা সঠিক সময় এসে গেছি, তা না হলে তোমার কি হতো বলে তো? আমার রঙ্গনায়কি মায়ের সাথে দেখা করাটা খুব জরুরি, আপনি কি ওনার কাছে নিয়ে যাবেন? তুমি মায়ের সঙ্গে দেখা করবে তো? চলো আমরা তোমায় নিয়ে যাচ্ছি। কি হলো গঙ্গা? ওই দেখুন, নন্দিনী সাপের ছায়া মনে হচ্ছে। আমরা স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছি বলে নন্দিনীও এখানে চলে এসেছে, আর আমরা স্বামীজিকে দেখতে পাবো না, এখানে থাকতে হবে না, চলো চলো। আমরা কেন ভয় পাবো নন্দিনীকে বলুন? আমরা তো নন্দিনীকে মারার চেষ্টা করছি, তাই না? চলুন ওকে দেখে নেব আমরা। এ গঙ্গা, তোর বাড়ির লোক তোকে বোঝাচ্ছে তাও বুঝতে পারছিস না তুই? আমার কোনো ক্ষতি তুই করতে পারবি না, বুঝতে পারলি? স্বামীজিকে দেখতে এসেছিস, ওই স্বামীজিকে শেষ করে দেব, সাথে তোদেরকেও শেষ করে দেব, দেখতে থাক তুই। এই নন্দিনী, তুই যাকে ইচ্ছা খুন করে নিজের পাপের বোঝা আরো বাড়িয়ে নে, কিন্তু আমি তোকে তোর পাপের শাস্তি দিয়েই ছাড়বো। গঙ্গা একটু মাথাটা ঠান্ডা করো, ও অনেক বড় ঠগ। দেখো যে স্বামীজি আমাদের সাহায্য করবেন তাকে কিছু করলে আমাদের কাছে সমস্যা না? না এইখানে থাকা ঠিক না, চলো যাই। এসো না গঙ্গা। ছাড়ো না আমাকে, ও কি করবে আমার সাথে আমিও দেখে নেব। সাথে লড়াই করার সময় নয় এটা, চলো গঙ্গা। এই নন্দিনী, আমার বাবা আমার শ্বশুরকে খুন করেছিস তুই, তার প্রতিশোধ না নিয়ে আমি কিন্তু ছাড়বো না। নন্দিনীকে খোঁচা দিলে ও কিন্তু ছাড়বে না, চলো যাই চলো। ছাড়ো না আমাকে, আমরা বরং স্বামীজির সঙ্গে অন্য কোনো দিন দেখা করবো, চলো না আমাকে। আরে কেন আমার কথা শুনছো না বলো তো? কেন ওকে এত ভয় পাচ্ছেন? আমি ওকে দেখে নেব। কি হয়েছে গঙ্গা? কিছু কামড়ালো মনে হচ্ছে। খুব জ্বালা করছে? খুব জ্বালা করছে। ওই নন্দিনী সাপটাই কামড়েছে মনে হচ্ছে। দেখো বিষ ছড়াবার আগে আমাদের হসপিটালে যেতে হবে। ওইটা, আরে চলো গঙ্গা, এসো 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 এসো। আরে আমার কথাটা শুনুন। কি হলো? মাথা ঘুরছে আমার। গঙ্গা, নন্দিনী সাপটাই কামড়েছে মনে হচ্ছে। আরে এ গঙ্গা, গঙ্গা বিপদে আছে, ধর্মরাজ কিছু করার আগে ওকে বাঁচাতে হবে। দাদা এত সহজে যে মেরে ফেলতে পারবো আমরা ভাবতেই পারিনি। হ্যাঁ এটা একদম ঠিকই বলেছিস। এই নন্দিনী, তুই আবার আমাকে মেরে ফেলার চেষ্টা করলি, আমাকে মারতে পারিসনি বলে ওনাকে মারার চেষ্টা করছিস। আমি তোকে মারার চেষ্টা করিনি গঙ্গা, তুই কোনোদিনও তোর ভুল স্বীকার করিসনি। আমি ওকে ছাড়বো না, ওনাকে কিছু করিস না নন্দিনী। উনি আমাকে সাহায্য করতে এসেছিলেন, ও তোকে খুন করে সেই দোষের ভাগিদার আমাকে করতে চাইছে। ওর ষড়যন্ত্র তুই জানিস না, এমন ঘৃণ্য কাজ করেছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না।
ওনাকে তুই মারিস না নন্দিনী, ছেড়ে দে ওনাকে। তুই গঙ্গাকে খুন করার চেষ্টা করেছিস, ও কে তুই জানিস? ও আমার বোন। চলে বাবা আমাকে। আমার বোনকে মেরে তুই সেই অপবাদ আমাকে দিতে চাইছিস? এই ঘৃণ্য কাজের জন্য তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোকে এক্ষুনি মেরে ফেলবো। আমি আর করবো না। এত বড় ভুল করে এখন ক্ষমা চাইছিস? তোকে আজ আমি জীবিত ছাড়বো না। ছেড়ে দাও। ওর শরীরে আর বিষ নেই, আর কোনো ভয়ের কারণ নেই, ওর জ্ঞান ফেরা অবধি এখানেই থাকে। তোমাকে আর বাবাকে খুন করার জন্য ধর্মরাজ আঙ্কেল প্ল্যান করছিল। তুই বেঁচে গেছিস গঙ্গা, তোর কিচ্ছু হয়নি রে বোন। অরুণের কি হয়েছে সেটা দেখে আসছি। সব বিপদ থেকে আমি বাঁচাবো ভেবেছিলাম, কিন্তু আমি তো এটা কোনোভাবেই করতে পারলাম না। হঠাৎই অরুণের বিপদ চলে আসায় আমাকে ওকে গিয়ে বাঁচাতে হলো। আমার কথা শুনলে তোর এমন বিপদ হতো না, কিন্তু তোর এত বড় সমস্যা আসবে আমি ভাবতেও পারিনি। ভালোই হলো অরুণ এখন সুস্থ আছে। এই জানকী, তুইও চলে এসেছিস। তুই এলি আর নন্দিনী পালিয়ে গেল। গঙ্গার শরীরের মধ্যে আমার দেওয়া বিষটা ওই নন্দিনী হয়তো এতক্ষণে বার করে দিয়েছে। এখন তোর চোখের সামনে গঙ্গাকে কেমন করে মেরে ফেলবো সেটা দেখতে থাক। গঙ্গা বেঁচে আছে, আমি ওকে বাঁচিয়েছি, তুই ভয় পাস না জানকী। ওকে মারার পরও ও এখনো মরেনি। হ্যাঁ করে দেখছিস কি আমার হাতে যতক্ষণ মাদুলিটা আছে?
এতবার বলার পরেও না শুনে আমার গঙ্গাকে খুন করার প্ল্যান করেছিস? তোকে এভাবে ছেড়ে দিলে একটার পর একটা ভুল করতেই থাকবি তুই। এখনই শেষ করে দেব তোকে। জানকী, আমাকে ক্ষমা করে দাও জানকী। এরপরে আর কোনো ভুল করবো না, ভুল চিন্তাও করবো না, ছেড়ে দাও জানকী। জানকী, আমাকে ছেড়ে দাও জানকী। জানকী, দয়া করো আমাকে ছেড়ে দাও, আমাকে, আমার ভুল হয়ে গেছে, জানকী ছেড়ে দাও। আমাকে বাঁচাও জানকী, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করো জানকী, আমাকে কিছু করো না জানকী, বাঁচাও জানকী, জানকী ছেড়ে দাও আমাকে, বাঁচাও, দয়া করে আমাকে কিছু করো না। এবার গঙ্গাকে জানকী সামলে নেবে, এবার আমি যাই।